ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট বন্ধুরা। এই ভিডিওতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেসের একটা প্র্যাকটিস সেট দেখে নেব, প্র্যাকটিস সেট টু। এর আগে আমি একটা প্র্যাকটিস সেট কারেন্ট অ্যাফেয়ার্সের আপলোড করেছিলাম, তোমরা যারা যারা দেখোনি ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নাও। আর আমি এই ভিডিওতে মোট 30টা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন রেখেছি, যেগুলো আসন্ন এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমি অলরেডি যেগুলো উইকলি বা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করি তার মধ্যে থেকে কিছু কোশ্চেন রয়েছে, এছাড়া আমি আদার্স আরও কিছু কোশ্চেন সেখানে ইনক্লুড করেছি যেগুলো ওই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর মধ্যে ছিল না, যেমন আর্ট কালচার থেকে কিছু কোশ্চেন আছে। তো চলো স্টার্ট করা যাক দেখি। প্রথম যে প্রশ্নটা রয়েছে, দেখো, কোন কোম্পানি হ্যাজ সিকিউরিটি চেকিয়া অভিযান চালু করেছে? তো এটা কোন কোম্পানি চালু করেছে? এটা চালু করেছে গুগল। নেক্সট কোশ্চেন, অটল ভূজল যোজনা নিচের কোনটির সাথে সম্পর্কিত? অটল ভূজল যোজনা, নিচে অপশানগুলো আমি দিয়ে রেখেছি, দেখো অটল ভূজল যোজনা এর মধ্যে কোনটার সাথে সম্পর্কিত হবে? অপশান ডি, ভূগর্ভস্থ জলস্তর হ্রাস নিয়ন্ত্রণ। ভূগর্ভস্থ জলস্তর হ্রাস নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত অটল ভূজল যোজনা। নেক্সট আমরা দেখব, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 48তম বার্ষিক বৈঠক কোথায় হলো? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 48তম বার্ষিক বৈঠক কোথায় হয়েছে? এটা সুইজারল্যান্ডের দাভোসে, সুইজারল্যান্ডের দাভোসে হয়েছে এটা। নেক্সট দেখব, প্লাস্ট ইন্ডিয়া 2018 কোন রাজ্যে আয়োজিত হলো? প্লাস্ট ইন্ডিয়া 2018 কোন রাজ্যে আয়োজিত হলো? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অ্যান্সার হয়ে যাবে গুজরাট, অপশান বি গুজরাট হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখব, অ্যাবেল প্রাইজ 2018 কে পেয়েছেন? অ্যাবেল প্রাইজ 2018 কে পেয়েছেন? রবার্ট ল্যাংল্যান্ডস, ইনি অ্যাবেল প্রাইজ 2018 পেয়েছেন। নেক্সট, অমিত পাঙ্ঘাল কিসের সাথে জড়িত? অমিত পাঙ্ঘাল, দেখো এখানে অপশান দেওয়া রয়েছে, অ্যান্সার কোনটা হবে? বক্সিং, অমিত পাঙ্ঘাল বক্সিংয়ের সাথে জড়িত। নেক্সট, শীতকালীন প্যারাঅলিম্পিক 2018 কোন দেশ সব থেকে বেশি পদক জিতেছে? শীতকালীন প্যারাঅলিম্পিক 2018 কোন দেশ সব থেকে বেশি পদক জিতেছে? তো দেখো এখানে রাইট অ্যান্সার কোনটা হবে, মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট দেখবো, কোন দেশ সম্প্রতি গৌরী ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করলো? গৌরী যে ব্যালিস্টিক মিসাইলটা রয়েছে সেটা সফলভাবে উৎক্ষেপণ পরীক্ষা সম্পন্ন করেছে কোন দেশটা? তো এখানে রাইট অ্যান্সার কোনটা হবে, অপশান বি পাকিস্তান। নেক্সট দেখবো, 2018 ফিফা ওয়ার্ল্ড কাপ কততম? খুব ইজি প্রশ্ন, 2018 ফিফা ওয়ার্ল্ড কাপ কততম হবে? 21তম। নেক্সট দেখবো, ভারতে প্রথম কোথায় কুকুরদের জন্য পার্ক গড়ে উঠেছে? ভারতে প্রথম কোথায় কুকুরদের জন্য পার্ক গড়ে উঠেছে? রাইট অ্যান্সার হবে হায়দ্রাবাদ। তোমরা যদি আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো দেখে থাকো তাহলে তোমরা এগুলো আশা করি খুব ইজিলি অ্যান্সার করতে পারবে। এছাড়া দেখো, এটা একটা নতুন আমি ইনক্লুড করেছি, 2018 IMD ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? 2018 IMD ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? রাইট অ্যান্সার হবে 53, অপশান সি। নেক্সট দেখবো, ভূধার পোর্টাল সম্প্রতি কোন রাজ্য চালু করেছে? আমি জাস্ট কয়েকদিন আগে এটা নিয়ে আলোচনা করেছিলাম, ভূধার পোর্টাল সম্প্রতি অন্ধ্রপ্রদেশ রাজ্য চালু করেছে। ভারতের প্রথম ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্টারফেথ স্টাডিজ কোথায় গড়ে উঠতে চলেছে? ভারতের প্রথম ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্টারফেথ স্টাডিজ কোথায় গড়ে উঠতে চলেছে? কোনটা হবে রাইট অ্যান্সার, পাঞ্জাব, অপশান এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখবো, এশিয়া প্যাসিফিক সামিট 2018 কোথায় হলো? এশিয়া প্যাসিফিক সামিট 2018 কোথায় হলো? নেপালে হয়েছে এশিয়া প্যাসিফিক সামিট 2018। নেক্সট, রঞ্জি ট্রফিতে প্রথম 11,000 রানের অধিকারী কে হলেন? প্রথম 11,000 রানের অধিকারী হলেন রঞ্জি ট্রফিতে, আমি বহুবার এই প্রশ্নটা নিয়ে আলোচনা করেছি। এটা রাইট অ্যান্সার কোনটা হবে, অপশান সি ওয়াসিম জাফর। নেক্সট দেখবো, 2018 ইউনিভার্সাল চিলড্রেন্স ডে থিম কী ছিল? 2018 ইউনিভার্সাল চিলড্রেন্স ডে থিম ছিল কি? দেখো আমি বলে দিচ্ছি, এটা প্রোটেক্ট চিলড্রেন ছিল নাকি চিলড্রেন্স রাইট নাকি অপশান সি চিলড্রেন আর টেকিং ওভার অ্যান্ড টার্নিং দ্য ওয়ার্ল্ড ব্লু
নাকি অপশান ডি চিলড্রেন আর টেকিং ওভার অ্যান্ড টার্নিং দ্য ওয়ার্ল্ড গ্রিন? তো এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান সি, চিলড্রেন আর টেকিং ওভার অ্যান্ড টার্নিং দ্য ওয়ার্ল্ড ব্লু। এটা ছিল 2018 ইউনিভার্সাল চিলড্রেন্স ডে এর থিম। নেক্সট দেখবো 2022 জি টোয়েন্টি সামিট কোথায় হবে। 2022 জি টোয়েন্টি সামিট কোথায় হবে? ভারতে হবে বন্ধুরা 2022 জি টোয়েন্টি সামিট। নেক্সট দেখবো হর্নবিল উৎসব কোথায় পালন করা হয়। হর্নবিল উৎসব কোথায় পালন করা হয়? হর্নবিল উৎসব পালন করা হয় নাগাল্যান্ডে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট দেখে নেব ওয়ার্ল্ড এইডস ডে 2018 থিম কী ছিল। ওয়ার্ল্ড এইডস ডে 2018 থিম ছিল, দেখো, ফাইট ফর এইডস ছিল, নাকি অপশান বি স্প্রেড অ্যাওয়ারনেস ছিল, নাকি নো ইয়োর রিস্ক ছিল, নাকি নো ইয়োর স্ট্যাটাস ছিল? এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে? নো ইয়োর স্ট্যাটাস, এটা ছিল ওয়ার্ল্ড এইডস ডে 2018 থিম। নেক্সট দেখবো 2019 কুম্ভ মেলা কবে হবে। 2019 কুম্ভ মেলা কবে হবে? তো এটা হবে কবে? অপশান এ জানুয়ারিতে হবে এলাহাবাদে। নেক্সট ন্যাশনাল ল ডে কবে পালন করা হয়। ন্যাশনাল ল ডে কবে পালন করা হয়? এটা পালন করা হয় 26শে নভেম্বর। 26শে নভেম্বরের একটা গুরুত্ব রয়েছে, তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, 26শে নভেম্বর দিনটা কেন ইম্পর্টেন্ট। এরপর যে প্রশ্নটা রয়েছে, কে সম্প্রতি অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হলেন? অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন সম্প্রতি কে? কমলেশ নীলকান্ত ব্যাস সম্প্রতি অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হলেন। নেক্সট আমরা দেখব মেকিং নিউ ইন্ডিয়া ট্রান্সফরমেশান আন্ডার মোদি গভর্নমেন্ট। মেকিং নিউ ইন্ডিয়া ট্রান্সফরমেশান আন্ডার মোদি গভর্নমেন্ট এর লেখক কে? এর লেখক কে হবে? বিবেক দেবরায়, অপশান সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এরপর দেখবো ওয়ার্ল্ড ক্যান্সার ডে কবে পালন করা হয়। ওয়ার্ল্ড ক্যান্সার ডে খুব ইজি কোয়েশ্চেন, ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালন করা হয় 7th নভেম্বর। নেক্সট চলে যাব, কোন 2 বছর ভারতীয় ফুটবল টিম এশিয়ান গেমসে স্বর্ণপদক পেয়েছিল। কোন 2 বছর ভারতীয় ফুটবল টিম এশিয়ান গেমসে স্বর্ণপদক পেয়েছিল? আমি একটু টাইম দিচ্ছি প্রশ্নটায়, তোমরা ভালো করে দেখো। এর মধ্যে কোন 2 বছর ভারতীয় ফুটবল টিম এশিয়ান গেমসে স্বর্ণপদক পেয়েছিল? 1951 আর 1962 সালে বন্ধুরা ভারতীয় ফুটবল টিম এশিয়ান গেমসে স্বর্ণপদক পেয়েছিল। নেক্সট দেখবো রয়্যাল কাথিমা সিরেমনি কোন ধর্মের সাথে যুক্ত। রয়্যাল কাথিমা সিরেমনি কোন ধর্মের সাথে যুক্ত? এটা হয়ে যাবে বৌদ্ধ ধর্ম, অপশান বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখবো ভারতের প্রথম খাদ্য ব্যাংক কোথায় খোলা হয়েছিল। ভারতের প্রথম খাদ্য ব্যাংক কোথায় খোলা হয়েছিল? খুব ইজি কোয়েশ্চেন, দিল্লিতে খোলা হয়েছিল ভারতের প্রথম খাদ্য ব্যাংক। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। এরপর কোন ভারতীয় রাজ্য সর্বক্ষেত্রেই ই স্ট্যাম্প পেপারের সুবিধা চালু করতে সমর্থ হয়েছে? ই স্ট্যাম্প পেপার সব ক্ষেত্রে চালু করতে মানে কোন রাজ্য সব থেকে প্রথম সমর্থ হয়েছে? তো এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? দিল্লি, অপশান এই হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখবো জিআই ট্যাগ প্রাপ্ত গির কেশর আসলে কি। আমি কদিন আগে এটা নিয়ে আলোচনা করেছিলাম, জিআই ট্যাগ প্রাপ্ত গির কেশর এটা আসলে কি হবে। এটা আসলে বন্ধুরা এক ধরনের আম, এক ধরনের বিশেষ প্রকার আম, এটা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। ভগৎ আন্দোলনের সাথে কোন উপজাতি জড়িত। ভগৎ আন্দোলনের সাথে কোন উপজাতি জড়িত? ভিল উপজাতি জড়িত বন্ধুরা ভগৎ আন্দোলনের সাথে। তো তোমরা আমাকে 26শে নভেম্বরের গুরুত্ব আরও মক টেস্ট প্র্যাকটিস করার জন্য তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে গিয়ে চেক করো, ওখানে গিয়ে দেখো আমি অনেকগুলো প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি নিচে। ওখানে কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট, এছাড়া তোমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও সব কিছুর লিঙ্ক নিচে ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, ওখান থেকে গিয়ে চেক করে নাও। আশা করি তোমাদের ভিডিওটা ইউজফুল বলে মনে হয়েছে। লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, সাথে সাথে বেল আইকনও প্রেস করে নাও যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়, কেননা আমি এরকম মক টেস্ট নিয়মিত আপলোড করে থাকি। ধন্যবাদ।